यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। आज के हमरा अगरतला पुर निगम होते ओपन डेफिसिएशन जे रास्ता घाटर मध्य जे भावे मलमूत्र त्याग करा हय এগুলির বিরুদ্ধে অভিযান এবং এটা নিয়ে ফাইন করার জন্য আমরা বেরিয়েছি। তাতে আমরা কিছু জায়গার মধ্যে অবস্ট্রাকশন পেয়েছি, কিছু জায়গার মধ্যে দাবিও পেয়েছি যে ওই এরিয়ার মধ্যে টয়লেটের ব্যবস্থা নেই, টয়লেট করে দেওয়ার জন্য মানুষের কাছ থেকেও আবেদনও পেয়েছি। পাশাপাশি মানুষও সহযোগিতা করেছে, যেখানে টয়লেট থাকা অবস্থায় যেরকম আমতলিতে, আমতলি বাইপাসে থানা সংলগ্ন আমাদের খুব সুন্দর সুসজ্জিত একটা টয়লেট আছে, তা সত্ত্বেও কিছু লোক এখানে পথচারী বলুন বা এলাকাবাসী বলুন এখানে মলমূত্র ত্যাগ করছিল। মূত্র ত্যাগ করা অবস্থায় আমরা এটা ভিডিও করি, আমরা পুকসো ওকের ওর কাছ থেকে 200 টাকা ফাইন করি এবং এই অভিযানটা আজকে চলছে সকাল থেকে, কালকে অলরেডি করেছি। আজকের আমরা বেশ সাফল্য পেয়েছি, আজকে প্রায় আমাদের 1200 টাকার মতো এখন পর্যন্ত পেনাল্টি হয়েছে। আমাদের কিছু লোক আমাদেরকে সহায়তাও করছে যে না এটা ঠিক না, আমাদের স্মার্ট সিটি যে প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে এটা সুন্দরভাবে সহযোগিতা, মানুষের সহযোগিতা আমরা চাইছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে আবেদন করতে চাইছি যেন এই সবাই সচেতন হন এবং নিজেরা উদ্যোগী হয়ে যারা এরকম রাস্তার সাইডে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছে ওদেরকে বোঝানোর ব্যবস্থা করুন এবং যাতে এরকম না করে এটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের, শুধু পুর নিগম হতে না, যে আমরা পুর নিগমের পক্ষ থেকে এটা করবো সে না, মানুষেরও সজাগ হয়ে মানুষেরও সেই দায়িত্ব নিতে হবে। এই অভিযান কি কন্টিনিউ হবে? কন্টিনিউ সব জায়গায় চলছে। আমি সাউথ জোন থেকে আজকে বেরিয়েছি, আমাদের সাথে কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন, আমি টাস্কফোর্স এবং অন্যান্য সুপারভাইজারদের নিয়েছি, নিয়ে ভালো সাড়া পেয়েছি। অনেক জায়গার মধ্যে বাধাপ্রাপ্ত হয়েছি, যেখানে বাধাপ্রাপ্ত হয়েছি তাদের সে কেন বাধাপ্রাপ্ত হয়েছি সেটাও আলোচ্য বিষয়, কারণ বেশ কিছু জায়গা আছে যেখানে এই আমাদের এই ফেসিলিটিটা দিতে পারিনি, সেটাও আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট, মাননীয় কমিশনার, স্টেট কমিশনার, অ্যাডিশনাল কমিশনারের নিকট আমি এটা বলবো যে আগামী দিনে এই যে এই জায়গায় সমস্যা আছে ওইখানে পাবলিক টয়লেট করে দেওয়ার জন্য। আমার নাম তনুজ শাহ, আমি আগরতলা পুর নিগমের জোনাল ইন্সপেক্টর সাউথ জোন। এবার আমরা করতে পারি না, পৌঁছাতে পারতো আমার জমিতে শুনে এটা মহিলা মনে করে
এটা একটা পুরো লোকালিটি এটা ঠিক মানুষের যে সম্পদতা আছে আমাদের সম্মান বর্তমান যে লিডার গরিব মানুষ আছে অনেক সময়, হ্যাঁ তারা অনেক সময় জন্য একটু আগে এখন দিচ্ছে কিছু মানে টাকা নাই হাতে, একটা আমরা বিদ্যুৎ করছি কান ধরে পাঁচ হাজার করেছেন ফেরি যাতে ভবিষ্যতের মনে থাকে। আপাতত এটাই আমরা প্রসেসিং নিয়েছি, এটাও অংশগ্রহণ দিতে ফোন দিচ্ছে না, আমরা জাস্ট একটা গরিব দেখে একটা ডিজাক্সেবল যা ওইসব দিয়ে দেয়, কারণ এটা গরিব যেহেতু একটা শিক্ষা জাতি হোক যাতে ভবিষ্যতে না পড়ে। এগুলো পাবলিক প্লেসে ইউনিটি বা স্পিটিং করলে এটা গভর্নমেন্ট রুল গেজেট করা হয়েছে যে ইউনিটি করলে 200 টাকা ফাইন আর স্পিটিং করলে 100 টাকা ফাইন। তার কারণে আমরা গত 2020 থেকে মে জুন মাস থেকে শুরু করছি কন্টিনিউ আজ করতে চলছে ভবিষ্যতে চলছে, স্বেচ্ছা করলে 200 টাকা ফাইন আর স্পিটিং করলে 100 টাকা ফাইন, আজকে করছি 300 টাকা একটা ইউনিটি আর একটা স্পিটিংয়ের। এভাবে কন্টিনিউ আমরা ওদের নির্দেশ কমিশনারের যে নির্দেশ যে কন্টিনিউ এটা প্রসেসিং চলবো চলতে থাকবো।